আপনার কি টিকটক আইডি আছে? নেই, কোনো সমস্যা নেই। ইনস্টাগ্রাম তো আছে, সেইটাও নেই, তবু কোনো সমস্যা নেই। টেলিগ্রাম তো মাস্ট, ওইটাও নেই, তবু সমস্যা নেই। টুইটার থাকলেও হবে। আপনি ইনস্টাগ্রাম, টিকটক, টেলিগ্রাম, টুইটার এগুলাতে মানুষজনকে ফলো করে বা মানুষের পোস্টে লাইক দিয়ে ইনকাম করতে পারবেন। যারা আপনার টিকটক চালান, সারাদিনে কত মানুষকেই না লাইক দেন, এই লাইকগুলোর কারণে আপনাকে কি কোনো টাকা সে পে করে? আমি মনে করি না সে করে। তো আপনি এই লাইকগুলো দিবেন এবং সে আপনাকে টাকা পে করবে, এই উপায় আজকে ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দেখাই দিব। রাশিয়ান একটা ওয়েবসাইট, পেমেন্ট খুবই ইজি, বিকাশ নেওয়া, আপনি বিকাশে নিয়ে নিতে পারবেন, এটা খুবই ইজি। সেটা কীভাবে? সেটা অবশ্যই আপনি পেয়ার থেকে বিকাশে নিতে পারবেন, সরাসরি বিকাশ না। যারা ছাত্র আছেন, যারা মোটামুটি ফোন চালাতে পারেন, পিসি চালাতে পারেন, তাদের জন্য মূলত ভিডিওটা। আপনি পিসিতেও করতে পারবেন, ফোনেও করতে পারবেন, যেটাতে দ্রুত হয় সেটাতে আপনি করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। কিন্তু মাস্ট আপনার কাছে ইনস্টাগ্রাম, টিকটক, নয়তোবা টুইটার, নয়তোবা টেলিগ্রাম, এই চারটার মধ্যে যে কোনো একটা আইডি আপনার থাকতেই হবে, মাস্ট। এবং সেটা তাদের রুলস অনুযায়ী, কিছু কার্যক্রম আছে সেটা অনুযায়ী থাকতে হবে। ওকে, তো পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে না দেখেন, সেটা আপনি স্টুডেন্ট হন, সেটা আপনি যতই বুদ্ধিমান হন, আপনার কাজে দিবে না। আজকের এই ভিডিওটা আমার করতে গিয়ে জীবন বের হয়ে গেছে, আমার এই ভিডিওটা রোজা রেখে আমি করতেছি, তবু এত একটা অবস্থা হয়েছে যে আমি এইখানে এত এত প্যারা, এত এত রিকোয়ারমেন্টস, এগুলো আসলে সেট আপ করতে গিয়ে জীবনটা বের হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনার রিকোয়ারমেন্টস, আপনার সব কিছু আপনি পূরণ করতে পারবেন যদি আজকের ভিডিওটা আপনি পুরোটা ধৈর্য সহকারে দেখেন। 15 থেকে 16 মিনিটের ভিডিও হয়তো বা হবে। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এই রাশিয়ান সাইটটা আপনাদের দেখাচ্ছি। গত 40 বছর ধরে এই সাইটটি কিন্তু মার্কেটে আছে। প্রথমে এরা ফেসবুকে লাইক নিয়ে ব্যবসা শুরু করে, যেখানে আপনি ফেসবুকে কোনো পোস্টে গিয়ে লাইক দিলে ইনকাম করতে পারতেন। এখন মূলত তারা কাজ করতেছে ইনস্টাগ্রামে লাইক, ফলো এবং টিকটকে ফলো করার মাধ্যমে। মানে আপনি টিকটকে কাউকে ফলো করবেন, ইনস্টাগ্রামে কাউকে ফলো করবেন, আবার লাইক দিবেন কোনো পোস্টে, এই হিসেবে আপনাকে পেমেন্ট করবে তারা। এবং গত 40 বছর ধরে তারা কিন্তু খুবই ভালো মার্কেটিং করে যাচ্ছে এবং খুবই ভালো কিন্তু তারা মার্কেটে অবস্থান করতেছে। আপনি চাইলে ইউটিউবে গিয়ে এদের সম্পর্কে অনেক অনেক পেমেন্ট প্রুফ আপনি পেয়ে যাবেন। কোনো পেমেন্ট প্রুফ আমার বলার দরকার নেই, আমি এখান থেকে পেমেন্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিব। আজকে প্রথম পার্ট, এখানে আমিও আপনাদের সাথে আজকে নতুন কাজ শুরু করব, পরবর্তীতে পেমেন্ট নিয়েও দেখিয়ে দিব। ওকে, তো যারা এখন পর্যন্ত সময় নষ্ট করতে চাচ্ছেন না, তাদের জন্য এই সাইটটা মূলত, এই সাইটটা পুরোপুরি ফোনের জন্য। এই সাইটটা দেখতে পারতেছেন যে পুরো থেমটাই কিন্তু ফোনের জন্য। ওকে, কিন্তু আমি যেহেতু পিসিতে করতেছি, আমি আপনাকে বড় স্ক্রিনের কারণে পিসিতে দেখাচ্ছি। ওকে, তো আপনি ফোনে যেই কাজটা করবেন, ফোনে আপনি সবার আগে আপনি ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে আপনার ক্রোম থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেন এখানে দেখতে পারবেন যে সব ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু রাশিয়ানে আছে। আমরা রাশিয়ান কেউ বুঝি না আসলে, আমরা এখান থেকে রাশিয়ান থেকে এটাকে ইংরেজিতে ট্রান্সফার করে নেব। তো এই দেখতে পারতেছেন যে আমাদের এখানে যে ট্রান্সলেশনের অপশন আছে, আপনাদের ওখানে ট্রান্সলেশন মোবাইলে কীরকম আসবে সেটাও আমি কিন্তু সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওকে, তা আমি এখান থেকে পুরো দেখুন যে ইংলিশ করে নিলাম, পুরো ট্রান্সলেটটা আমি চাইলে কিন্তু বাংলায়ও কিন্তু করে নিতে পারবো। চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজের জায়গায় আমি কিন্তু এটাকে বাংলা করে নিতে পারবো। তা আমি বাংলায় ট্রান্সলেট করে নিলাম, দেখতে পারতেছেন যে পুরো লেখাগুলো বাংলায় চলে আসছে, ইংলিশ দেওয়া আছে ট্রান্সলেট। দেন এখান থেকে দেখতে পারবেন টু কাম ইন, এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ক্লিক করে আসলে আপনি কিছু বোনাস পেলে পেতে পারেন, নয়তোবা বোনাস না পেলেও ইজিলি আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের সব কিছু ইংরেজিতেই দেওয়া আছে। দেন আমাদের একটা মেইল দিতে হবে, এই মেইলে কিন্তু তারা একটা ইমেল পাঠাবে, এটা মনে রাখতে হবে। ওকে, তো আমরা একটা মেইল দিয়ে দিচ্ছি এখানে, দেখুন আমি আমার একটা ভ্যালিড ইমেল দিয়ে দিলাম। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, এইখানে যেই পাসওয়ার্ডটা দিলাম সেইটা আবার নিচের ঘরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে মানুষ এটা প্রুফের জন্য এখানে আমাদের ক্লিক করতে হবে। দেন আমাদের বলতেছে যে দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের সিলেক্ট করতে বলতেছে, যেমন এখানে তিনটা আসলে আমাদের কিন্তু বলতেছে যে এই লাইটগুলো আমার এখানে লেখা আসতেছে কিন্তু পুরোপুরি রাশিয়ান ভাষায়। যাই আসুক, আমি বুঝতে পারতেছি যে আমাকে কিন্তু বেশিরভাগ সময় ট্রাফিক লাইট বলে। তো আমরা ট্রাফিক লাইটটা দিয়ে দেখুন যে আমাদের ভ্যারিফাই হয়ে গেল। দেন রেজিস্টারে ক্লিক করব, হালকা একটু ওয়েট করার পরে আমরা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি।
এখানে সবকিছু আবার রাশিয়ানে চলে আসছে, আমরা আবার একটু ইংরেজিতে করে নিই, ট্রান্সফার করে নিলাম। তো এইখানে যতগুলো দেখতে পারবেন, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো হলো আপনি যদি আপনার প্রোফাইলটাকে, ধরেন যে আপনি আপনার টিকটকে ফলোয়ার চাচ্ছেন তাহলে এখান থেকে কিনতে পারবেন, ইনস্টাগ্রামে ধরেন যে ফলোয়ার চাচ্ছেন এখান থেকে কিনতে পারবেন, কোনো পোস্টে লাইক চাচ্ছেন এখান থেকে নিতে পারবেন। ওকে, আর আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে জব এক্সচেঞ্জ, আপনাদের এই অপশনটাতে চলে যেতে হবে জবস এক্সচেঞ্জ। তো এটা কিন্তু রাশিয়ান একটা সাইট, সেই কারণে আপনাদের মনে হতে পারে যে আমি কিছু আসলে বুঝতেছি না। এখানে টাস্ক আপনার জন্য আছে 1077, এটার জন্য আপনি এরকম একটা আসলে অংশ পাচ্ছেন। তো আমি ধরেন যে আমি এই অংশটাকে একটু আমি দেখে নিই যে এই অংশটার মান কত। এই কারেন্সিটার মানে হলো রাব, একটা রাবের প্রাইস হলো আমার মোটামুটি 1 টাকার কিছু কাছাকাছি। ওকে, তো আমরা আসলে এইখান থেকে এখন কাজ করব জব এক্সচেঞ্জ। এখানে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কিছু রাব দেওয়া হচ্ছে। ওকে, তো আপনি ধরেন যে এরকম করে এখান থেকে কাজ করতে হবে, শুধু দেখুন লিভ আ কমেন্ট অ্যাবাউট দ্য ফটো, এরকম আপনার এইগুলো কাজ আসলে ছোটো ছোটো, একবারেই ছোটো ছোটো কাজ। তো আমি যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে বেশিরভাগ কাজ হলো ইনস্টাগ্রাম আছে, সাবস্ক্রাইবার আছে, ফলো ইউজার আছে, আরও অন্যান্য অনেক ধরনের কাজ আছে। তো এখানে এই লোকটাকে ফলো করতে হবে আমাদের, সেই জন্য 0.9 রাব করে দিচ্ছে তারা। তো আমরা একটু দেখে নেই কী করতে বলতেছে আমাদের। আমাদের বলতেছে যে আমাকে এই কাজটা আমি করতে পারবো না, কারণটা কি এটা আমাকে স্টপ করে দিল, আমি সেটাও বুঝলাম না কেন, প্রত্যেকটাই মূলত স্টপ করে দিচ্ছে। স্টপ করার পিছনে কারণ হলো যে ভাই, তো ওনারা একটা ভিপিএন ইউজ করতে বলতেছে আমাদের, তো আমরা এই ভিপিএনটা কিন্তু ইউজ করতে পারি। তো আমরা এই ভিপিএনটা ধরেন যে উইন্ডোজের জন্য কিন্তু কানেক্ট করতে পারবো, আমি গুগল প্লে স্টোর থেকে এই ভিপিএনটা ইউজ করে আমাদের কাজ করতে হবে মোবাইলের জন্য। ওকে, তো যেহেতু আমাদের ভিপিএন ইউজ করে কাজ করার কথা বলতেছে, তো অবশ্যই কিন্তু আপনাদের ভিপিএনটা ইউজ করে, তাদের এই যে নিজস্ব ভিপিএন যেটা আছে এইটা ইউজ করে আপনার কাজ করতে হবে। তো পিসিতে আমাদের ভিপিএনটা কিন্তু দেখুন যে ডাউনলোড হয়ে গেছে, আপনাদেরও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এইটা মনে রাখবেন। আপনাদের ফোনে আপনারা যেহেতু ডাউনলোড করবেন, আপনাদের সময়টা কিন্তু আরও কম লাগবে এবং আপনাদের খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। তো এমনিতে আপনারা ভিপিএন যেভাবে কানেক্ট করেন সেভাবেই কানেক্ট, সব কিছু সেরকমই, নিয়মও ওই রকম, তো সেটা নিয়ে সমস্যা না। ওকে, তো এখন আমরা একটু আমাদের পিসিতে ভিপিএনটা কানেক্ট করে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা দেখা দিই। এই দেখুন আমাদের এইখান থেকে কিন্তু ভিপিএনটা আমরা কানেক্ট করে নিলাম, কানেক্ট করার পরে এখন আমি যে কোনো কাজ কিন্তু করতে পারবো। এখানে বলতেছে যে আমি লিভ কমেন্ট বা আমি কি কমেন্টটা দিতে চাচ্ছি, আমি বললাম ওকে আমি দিতে চাচ্ছি। এখন আমাকে বলতেছে আপনি আপনার অ্যাকাউন্টটা এখানে অবশ্যই করতে হবে, আপনাকে কাজ করার জন্য অবশ্যই একটা ইনস্টাগ্রাম, একটা টিকটক, একটা টেলিগ্রাম এবং একটা টুইটার অ্যাকাউন্ট মাস্ট লাগবে। এই 4টা অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে আপনি ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তো আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করতেছি যেটা হলো ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম আমি দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম ভিয়া লাইক। তো এখানে বলতেছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম বা নিক নেম জিনিসটা কী, তো আমার ইনস্টাগ্রামের নিক নেম আমি অনেক দিন ধরে ভুলে গিয়েছি, আমি একটু দেখিনি আমার ইনস্টাগ্রামের নিক নেমটা কী। তো এখানে আমি আমার ইনস্টাগ্রামের নিক নেমটা দিলাম, বিনডে ক্লিক করলাম, চেক করতেছে তারা, চেক করার পর হালকা কোনো একটা অপশন আসার চেষ্টা করতেছে। তো আসলে আমি আমার এইখানে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারি নাই, সেটার কারণটা হলো আমার ইনস্টাগ্রামে কিন্তু আমার নিজের ডিফারেন্ট 12টা ছবি থাকতে হবে, অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পাবলিক থাকতে হবে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার প্রোফাইল পিকচার আমার নিজের থাকতে হবে এবং ওই প্রোফাইল পিকচারের সাথে ম্যাচ করে আমার আলাদা আলাদা 12টা ছবি লাগবে যেটা আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি। এরকম একটা ইনস্টাগ্রাম আইডি হলে আমি তাদের এই কাজগুলো করতে পারবো, অনেকগুলো কাজ আছে আসলে, তো অনেকগুলো কাজ আমি চাইলেই করতে পারতাম কিন্তু আমার মিলল না। যে কারণে আমি টিকটকটা অ্যাকাউন্ট অ্যাড করতে গেলাম, তো বলতেছে যে আমার 9টা পোস্ট করতে হবে এখন টিকটক অ্যাকাউন্টে এবং মিনিমাম 10টা ফলোয়ার লাগবে। তো এই রিকোয়ারমেন্টগুলো আপনাদের অবশ্যই ম্যাচ করতে হবে, তাছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আমার এখানে কিন্তু একটাও মোটামুটি ম্যাচ করে না এখানে। ওকে, তো তাদের টিকটকের সাথে সব কিছু ম্যাচ করিয়ে আমার টিকটক আইডি আরেকটা দিলাম যেটার নাম হলো জলিল ভাই এবং সেখানে ফলোয়ার্স আছে 22টা, তাদের জন্য 9টা ভিডিও সাথে সাথে পোস্ট করে দিলাম। এখন দেখি যেটা বিন্ড হয় কি না। এখানে কিন্তু একটু প্যারাদায়ক সব কিছু আপনার কাছে প্যারাদায়ক লাগবে, কারণ সাইটটা যেহেতু রিয়েল, আপনাকে যেহেতু রিয়েল পেমেন্ট করবে আপনার কাছে প্যারাদায়ক অবশ্যই লাগতে পারে। যেমন আপনি ইনস্টাগ্রামে আপনার ডিফারেন্ট 12টা ছবি না থাকলে আপনি ইনস্টাগ্রাম করতে পারবেন না ইনস্টাগ্রামের কাজগুলো, সেরকমই টিকটকে আপনার যদি 10টা মিনিমাম ফলোয়ার না থাকে এবং আপনার যদি 9টা পোস্ট করা না থাকে টিকটকের মধ্যে,
এবং আপনার টিকটক আইডিয়াটা যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনি টিকটকের কাজটাও করতে পারবেন না। তো এটা আমাদের চেক করতেছে, চেক করে আবার দেখি সুখবর জানায় নাকি দু আসলে দুঃসংবাদ জানায়, তো আমরা একটু দেখি, ওয়েট করে নিই। ওকে, দিন শেষে আমার কিন্তু এই টিকটক আইডিটাকে নিয়ে নিয়েছে তারা, বলতেছে যে জেন্ডার, যেটার অবশ্যই আমি মেল, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের কান্ট্রিটা আমরা এখান থেকে কী দিব, বাংলাদেশ দিব না কান্ট্রি যেটা আছে সেটাই থাক। দেন আমরা সেভ করে দিচ্ছি, সেভ করার পরে সাবস্ক্রাইব অ্যান্ড চেক এখানে ক্লিক করলাম, দেন সাবস্ক্রাইবে লিখা আসলো। সাবস্ক্রাইবে লিখে আসার পরে দেখুন তাদের কিন্তু একটা ফলো, এই যে তার এইটা আমার ফলো করলো আমাকে কিন্তু তারা টাকা দিবে, আমি দেখাই দিচ্ছি। এটা আমরা ফলোতে ক্লিক করলাম, ফলোতে ক্লিক করার পরে বলতেছে যে আমাদের এখানে কিন্তু এই যে বলতেছে যে আমরা কিসের মাধ্যমে আসলে এই কাজটা করব। তো আমি দেখতেছি যে আমার টিকটক আইডিটা কি, ফোন নাম্বার দিয়ে আপনার যে টিকটক আইডিটা এখানে দিয়েছেন সেই টিকটক আইডিটা আসলে আপনার পিসিতে এখন লগ ইন করতে হবে। তো আমি একটু দেখার চেষ্টা করি যে এটা আমার কি দিয়ে খোলা আছে, কারণ আমি নিজেও জানি না ভাই, অনেকদিন পরে এইসব জিনিস নিয়ে কাটতেছি। এই এইটা আমার আসলে ফোন নাম্বার দিয়ে খোলা, তো আমি ইউজ ফোন নাম্বার দিচ্ছি, যেন আমি এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করবে, দেখুন বাংলাদেশ আছে, যেন আমি যে ফোন নাম্বার দিয়ে টিকটকটা খোলা আছে আমি সেটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনি কাজ এটা করতে পারবেন, আর মেল দিয়ে খোলা থাকলে মেল দিবেন, মেল দিয়ে আসলে লগ ইন করার পর মেইলের কাজটা করতে পারবেন। ওকে, দেন গেট কোডে ক্লিক করলাম, গেট কোডে ক্লিক করবো, হালকা একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের কোডটা কিন্তু পাঠিয়ে দেবে তারা। ওকে, দেন আমার ফোন নাম্বারটার মধ্যে একটা কোড পাঠিয়ে দিয়েছে, কোডটা দেওয়ার পর আমি লগ ইন করে নিলাম আমার টিকটক আইডিটা। ওকে, টিকটক আইডিটা লগ ইন করার পর এখন আমরা কিন্তু তাকে ফলো করতে পারবো, সব কিছু করতে পারবো, অ্যান্ড আমরা কিন্তু তাকে অলরেডি ফলো করে নিয়েছি। ওকে, দেন এই যে আমরা একজনকে আবার ফলো করলাম, আবার একজনকে ফলো করার পর আমি যখন ব্যাকে যাচ্ছি দেন চেকে ক্লিক করলাম, চেকে ক্লিক করার পর চেকিংয়ের মধ্যে একটা অপশন আসছে, দেন এটা আমাদের চেকিং করতেছে যে আমি কি আসলেই ফলো করছি কিনা। দেন আমি আসলে যে ফলো করেছি যেটা এই পাশে লেখা আসছে, লেখা আসার পর আমরা দেখি যে আমাদের টাকাটা কিন্তু এখনও যুক্ত হয় নাই। তা আমরা যখন এই যে ফলো করবো মানুষজনকে, আমাদের ফলো করার পর কিন্তু আমাদের এই যে কাজগুলো আমরা করতে পারবো। ওকে, ও আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, এগুলো হলো আসলে আমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার, তো আমরা এই যে টিকটকের যে কাজগুলো আছে আমরা টিকটকের কাজে চলে যাবো ইনশাল্লাহ। তো আমরা যেখান থেকে টিকটকের কাজে চলে যাচ্ছি যে কারণে আমাদের সমস্যা হচ্ছিলো, তো আমরা এখান থেকে যে টিকটকের যে কাজগুলো আছে আমরা টিকটক অ্যাকাউন্ট যেহেতু এখানে আসলে এখানে কিন্তু আমরা টিকটক অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করেছি, তো আমরা টিকটকের কাজগুলো এখান থেকে করতে পারবো। ওকে, তো আমাকে দেখুন যে টিকটক একটা আইডি ফলোতে নিয়ে গেলাম, ফলো করলাম, দেন মেসেজ বললে একটা অপশন আসলো, দেন আমি ফলো করার পরে দেখুন যে আমাদের এটা ফলো হয়ে গেলো। ফলো হওয়ার পরে এখন আমরা এটাকে ক্রস করে দেবো। ওকে, ক্রস করার পরে আমাদের একটার কিন্তু কাজ শেষ, এখানে কিন্তু আমার এই টাকাটা কিছুদিনের মধ্যে আসলে হয়ে যাবে, এই একটা কাজ শেষ, ডান লিখে আসছে, আরেকটা কাজ করবে এবং আমি সারাক্ষণ কাজ করতে পারবো, ফলো শুধু, ফলো কেটে দিলাম, ফলো কেটে দেবো, ফলো কেটে দিবো, এভাবে করে আমি প্রত্যেকটা কাজ করে নিতে পারবো। ওকে, ফলো কেটে দিলাম, আবার এটাকে আমরা ফলো করবো, কেটে দিব। তো এইভাবে শুধু আমি টিকটকে ফলো করে, ইনস্টাগ্রামে ফলো করে, লাইক দিয়ে এবং অন্যান্য কাজ করে কিন্তু কমেন্ট করেও আমি এখান থেকে ইনকাম করতে পারবো, টেলিগ্রামেও সেমভাবে আমি কিন্তু ইনকাম করতে পারবো। ওকে, তো এইভাবে আমাদের প্রত্যেকটা কাজ করে নিতে হবে, ফলো ইউজারে ক্লিক করলে আমরা শুধু ফলো করে এখান থেকে ইনকাম করতে পারবো, যেটা আপনি দেখতে পারতেছেন। তো আমি এইভাবে শুধু ফলো করে কিন্তু কাজ করতে পারতেছি এবং আমাদের এই টাকাটা কিন্তু যুক্ত হয়ে যাবে, আমার কাজটা যখন একবারে শেষ হয়ে যাবে বা আমি কাজগুলো শেষ করব, শেষ করার পরে যখন আমরা এখান থেকে চেক করে ডান লিখে আসবে তার মানে আমাদের টাকাটা যুক্ত হয়ে যাবে। ওকে, তা আমি যদি এখান থেকে আমাদের এই যে ব্যালেন্সে চলে যাই, দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স অলরেডি 0.26 রাব চলে আসছে। ওকে, তা আমি টাকাটা চাইলে কিন্তু পেয়ারের মাধ্যমে উইথড্র নিতে পারবো, মিনিমাম দেখা যাচ্ছে 100, তো 100 হলে আমি কিন্তু এটা উইথড্র নিয়ে নিতে পারবো, আমি পেয়ারের মাধ্যমে নিব, পেয়ার থেকে সরাসরি বিকাশ নগদ রকেটে নিয়ে নেওয়া যায়। তো আমি এই একটা ওয়েবসাইট দেখালাম যেটা গত 40 বছর ধরে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ করে ইনকাম করতে পারবেন, ফেসবুক ফলো, সরি ফেসবুক না, এখানে আপনি ইনস্টাগ্রাম ফলো লাইক কমেন্ট, টিকটক ফলো লাইক কমেন্ট, টুইটার ফলো লাইক কমেন্ট এবং টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে ইনকাম করতে পারবেন। ওকে, তো এইরকমই এখানে কাজ, আমি মনে করি যে আপনাকে বুঝাতে পেরেছে প্রত্যেকটা বিষয়ই, কিন্তু এইখানে আপনার কাছে এদের রুলসগুলো একটু অন্যরকম লাগতে পারে, যে আমার টিকটকে 10টা ফলোয়ার লাগতেছে, আমার এই লাগতেছে, টিকটকে 10টা ফলোয়ার করার কোনো সমস্যা না। ওকে, এটা আপনি খুব সহজে করতে পারবেন, আপনি 9টা পোস্ট করলে তাদের টিকটকের বটের মাধ্যমেই আপনাকে 10টা 12টা ফলোয়ার দিয়ে দিবে। ওকে, তো এইভাবে আসলে আপনার এখানে কাজ করতে হবে, যেভাবে দেখালাম এইভাবে চাইলে খুব সহজে একটা ইনকাম আপনি কিন্তু করে নিতে পারবেন। ওকে, এই ইনকামটাও আপনি শুধু করতেছেন টিকটকে লাইক দিয়ে, ইনস্টাগ্রামে লাইক দিয়ে, ইনস্টাগ্রামে কমেন্ট করে, ইনস্টাগ্রামে ফলো করে, টুইটারে টুইট করে, টুইটার পোস্টে লাইক দিয়ে, এত ইজি উপায়, কাউকে বলার দরকার নেই, আপনি নিজে ইনকাম করতে থাকেন।
মনে করি যে আপনি সফলতা পাবেন। ওকে, তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করি। আশা করি যে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, পুরো সেটআপগুলো আস্তে আস্তে বুঝে গেছেন, রিকোয়ারমেন্টস যেগুলো আছে ওগুলো আমি বলে দিয়েছি ভিডিওতেই, এবং এই রিকোয়ারমেন্টসগুলো আপনি পূরণ করা খুবই ওয়ান টুর ব্যাপার, আপনি এটা ইজিলি পারবেন বলে মনে করি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।